আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, পরহেজগার দর্শক এবং শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকে ছেলে সন্তান পাওয়ার জন্য আমার কাছে দোয়া চান এবং এই বিষয়ে তদবির চান। অনেকের পরপর কয়েকটি মেয়ে সন্তান জন্ম নেওয়ার পর মা বাবার মনে আকাঙ্ক্ষা আসে যে একটি ছেলে সন্তান হলে ভালো হয় এবং ছেলে সন্তানের জন্য বিভিন্ন দরবারে, বিভিন্ন পীরের কাছে, বিভিন্ন হুজুরের কাছে ধর্ণা ধরেন এবং এই দোয়া চান যে হুজুর আমার যেন একটি ছেলে সন্তান হয়, সেই জন্য আপনি কোনো তদবির করে দিন। আবার ইউটিউব চ্যানেল সার্চ করলেও পাওয়া যায় বা কারো মুখ থেকেও জানা যায় ছেলে সন্তান পাওয়ার জন্য বিভিন্ন দোয়া আছে, এই দোয়াগুলো করলে আল্লাহ ছেলে সন্তান দান করেন। আমি আজকে আপনাদেরকে একটি কাহিনী বলবো, একটি ইতিহাস বলবো। অবশ্যই এই কাহিনী শোনার পরে আপনারা বুঝতে পারবেন আসল ব্যাপারটি কোথায়। 1998 সালে প্রথম যখন আমি হজ পালন করলাম সেই দিনের ঘটনা। আমার বড় মেয়ে জন্ম নেওয়ার পর আমার মনের মধ্যে ছিল যে এবার যদি একজন ছেলে সন্তান হয় তাহলে খুবই ভালো হয় এবং আমার স্ত্রীরও সেটি ইচ্ছা ছিল। তো আমি হজে গেলাম। আলহামদুলিল্লাহ হজের দিন আরাফাতের ময়দানে মসজিদে নামিরা, সবাই জানেন, সবাই চেনেন যে মসজিদ থেকে খুতবা দেওয়া হয় সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে নামিরা। এই নামিরা মসজিদের ভিতরে একেবারে যেখানে খুতবা দেওয়া হয় সেখান পর্যন্ত পৌঁছে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। আমি সেখানে বসে আছি এবং খুতবা চলছে। আমার পাশে ছিলেন একজন পীর সাহেব যিনি বাংলাদেশের লাকসাম এলাকার মানুষ। ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওনার সাথে আরও অনেক ভক্তবৃন্দ মুরিদানরা ছিলেন এবং উনি অনেক নাম করা কোনো পীর সাহেব হবেন আমি তখন বুঝতে পেরেছি, কারণ ওনার সাথে যে লোক লস্কর এবং ওনার যে সম্মান মান এবং ওনারা যেভাবে ওনাকে ফলো করছেন এবং শ্রদ্ধা ভক্তি করছেন সেই হিসাবে আমি বুঝতে পারলাম যে ওই পীর সাহেবের অনেক অনেক দাম আছে, অনেক সম্মান আছে, আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্যতা আছে। তো তিনিও আমার পাশে এক পাশে ছিলেন। তো আমি তো সেই অবস্থায় বসা আছি এবং মনে মনে আল্লাহ পাকের দরবারে এক কথাই বলছি যে হে আল্লাহ, আমি তো জানি যে হজের দিনে তুমি দোয়া কবুল করো, আমি জানি যে মসজিদে নামিরার ভিতর থেকে তোমার কাছে কোনো দোয়া চাইলে সেটি তুমি কবুল করো, এই দোয়া করছি আল্লাহ পাকের দরবারে যে হে আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দান করো, আমাকে তুমি একটি মেয়ে সন্তান দিয়েছ, আমাকে এর পরেরটি ছেলে সন্তান দান করো, এই দোয়া আমি করেছি মসজিদে নামিরাতে 1998 সালে। তখন ওই পীর সাহেব হঠাৎ করে বলে উঠলেন, বাবা তুমি একটি ছেলে সন্তান পাবা, তুমি একটি ছেলের বাবা হবে, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন, আমিও দোয়া করছি। কারণ আমি যখন দোয়া করছিলাম একটু জোরে দোয়াটা ছিল, একটু হালকা জোরে, আর পীর সাহেব তো একেবারে আমার পাশে ছিলেন, তিনি শুনতে পেয়েছেন আমি যখন বলছিলাম হে আল্লাহ তুমি আমাকে একটি ছেলে সন্তান দান করো, আমার নিজ ভাষায় আমি বলছিলাম। পাশে থেকে পীর সাহেব হঠাৎ বলে উঠলেন, বাবা তুমি ছেলের বাবা হবে, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন, আমরা দোয়া করছি তোমার জন্য, আল্লাহ তোমার ছেলে সন্তান দিবে। আমিও দোয়া করলাম, খুতবা শেষ হলো, এইভাবে দোয়া করলাম, নামাজ পড়লাম, আল্লাহর কাছে চাইলাম, অনেক কিছু করলাম এবং যথারীতি আরাফাতের ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হলাম এবং মুজদালিফায় রাত্রি যাপন করলাম। সেখানেও বারবার নফল ইবাদত করছিলাম এবং আল্লাহর কাছে একই দোয়া করছিলাম। আবার ফজরের নামাজ শেষ করে সেখান থেকে যখন মিনার উদ্দেশ্যে রওনা হলাম, মিনায় আসলাম, মিনায় থাকলাম, কঙ্কর নিক্ষেপ করলাম, প্রত্যেকটা সময়ই মনের মধ্যে ওই একটি কথা, আল্লাহ তুমি আমাকে একটি ছেলে সন্তান দান করো। এবং যখন বিদায়ী তাওয়াফ করলাম এই তাওয়াফের সময়ও আল্লাহর কাছে একই কথা বলতে থাকলাম। তখন আমি সৌদি আরবে চাকরিরত ছিলাম, এই জন্য আমার সেখানে থাকা হয়েছে এবং আমি পরবর্তীতে আরও উমরাহ করার তৌফিক হয়েছে। তো আমি প্রতিটি উমরাহ করে করে আল্লাহর কাছে এই দোয়া করলাম, কাবা শরীফের গিলাফে ধরেও আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তুমি আমাকে একটি
ছেলে সন্তান দান করো। এরপর পরই আমি দেশে আসলাম। দেশে আসার পর আলহামদুলিল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটি সন্তান আসলো। কয়েক মাস পরে আমার স্ত্রীর যখন ডেলিভারির সময় আসলো তখন আবার দেশে আসলাম। দেশে আসার পর আলহামদুলিল্লাহ মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা যে আমি এত দোয়া করেছি, এত দোয়া করেছি এবং মূল জায়গায় গিয়ে দোয়া করেছি আল্লাহ পাক আমাকে একটি ছেলে সন্তান দান করবেন। আমার নিজ বাড়িতে আমার আম্মার হাতেই আমার এই বাচ্চা ডেলিভারি হলো এবং ডাক্তার, মহিলা ডাক্তার ছিল সাথে। যাই হোক, অবশেষে আমি যখন অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে এই মুহূর্তে খবর আসবে ঘর থেকে, ঘরের ভিতর থেকে, যে তোমার একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, এই কথা আমাকে বলবে আমি ভাবছিলাম, তখন হঠাৎ করে আমার আম্মা এসে আমাকে বললেন যে তোমার একজন মেয়ে হয়েছে, আমার নাতনি হয়েছে, ফুটফুটে চাঁদের মতো সুন্দর। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যখনই আমি শুনতে পেলাম যে নাতনি হয়েছে আমার মায়ের, আমার মেয়ে হয়েছে, তখন আমি ওই কথাটা চিন্তা করলাম যে আমি মুখে যদি দোয়া করতাম, সমস্ত কোরআনুল করিম তিলাওয়াত করেও যদি দোয়া করতাম, তাহলে হয়তোবা বলতে পারতাম যে আমি হয়তো কোথাও ভুল করেছি বা আমার উচ্চারণের ঠিক ছিল না, অথবা আমার নিয়ত খারাপ ছিল, অথবা একা সেটা বলতাম। কিন্তু মসজিদে নামিরার ভিতরে আরাফাতের দিন, হজের দিন আল্লাহর কাছে দোয়া চাইলাম, কাবার গিলাফে ধরে দোয়া চাইলাম, কাবার দরজায় ধরে দোয়া চাইলাম, এমনকি অনেকগুলো তাওয়াফের মাধ্যমেও আমি দোয়া চাইলাম, উমরার মাধ্যমে দোয়া চাইলাম, কিন্তু দোয়া কেন কবুল হলো না? দোয়া তো কবুল হওয়ার কথা, আমি যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ পাক তো আমার দোয়া কবুল করার কথা। কারণ আমি যদি গুনাহগার থাকি তাহলে তো হজের দিন আমাকে নিষ্পাপ করা হয়েছে, আর সেই ঈমান যদি আমার না থাকে তাহলে আমার তো হজও করার কোনো মানে নাই, বা আমরা মুসলমান থাকার মানে নাই। আমরা সেটা জানতে হবে, আরাফাতের ময়দানে যখন হজ শেষে আপনি ফিরবেন তখন আপনি অবশ্যই নিষ্পাপ অবস্থায় ফিরবেন, এটি হলো হজের মূল মাহাত্ম্য। তো আমি নিষ্পাপ মানুষ আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ কেন আমাকে ছেলে দিলেন না? ঘটনাটা আমার আম্মাকে বললাম, বলার পরে আমার আম্মা বললেন যে বাবা তুমি নিশ্চিন্ত থাকো, এই বিষয়টা আল্লাহ পাকের ইচ্ছা, তুমি যত দোয়া করো, তুমি যত হজ করো, যত ইবাদত করো, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ইচ্ছাকৃতভাবে কিছু না দিবেন ততক্ষণ পর্যন্ত তুমি পাওয়ার কোনো রাস্তা নাই। অতএব আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি নিজে অত দোয়া করে ছেলে সন্তান পেলাম না, এর পরবর্তীতে আরো দুইজন মেয়ে সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মেয়ে সন্তানদেরকে নেক হায়াত দান করেন, আমল আখলাকের মাধ্যমে আল্লাহ পাক যেন দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন। তো ছেলে সন্তান পাওয়ার জন্য কোনো দোয়ার প্রয়োজন নাই, ছেলে সন্তান পাওয়ার জন্য মোল্লার কাছে যাওয়ার প্রয়োজন নাই, ছেলে সন্তান পাওয়ার জন্য চাওয়ারও প্রয়োজন নাই। আপনি শুধু এই কথা আল্লাহ পাকের কাছে বলুন, হে আল্লাহ তুমি আমাকে যে সন্তান দান করবে সেই সন্তানটি যেন তোমার রাস্তায় চলে এবং দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ হয় এমন কোন সন্তান তুমি আমাকে দান করো। ছেলে নাকি মেয়ে সেটা আমাদের রিকোয়ারমেন্টের উপরে আল্লাহ আমাদেরকে দিবেন না, ওইটা তিনি উনার রিকোয়ারমেন্টের উপরে আমাদেরকে দিবেন। অতএব আপনারা যারা আমার কাছে ছেলে সন্তান পাওয়ার জন্য কোনো বিশেষ তদবির আছে কিনা বলে আমাকে বলেন, আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম। আজকে থেকে ইনশাল্লাহ আপনারাও ছেলে হোক মেয়ে হোক আল্লাহ যা দিবেন তার উপরে সন্তুষ্ট থাকুন। অনেকের ছেলে আছে মেয়ে নাই, অনেকের মেয়ে আছে ছেলে নাই, এটা কেন? আবার অনেকের সন্তান হয়েই মারা যায়, আবার অনেকের মোটেই সন্তান হয় না, আবার অনেকের 10-15-20 জন সন্তানের মা বাবা হয়ে আছেন অনেক, এটা কেন? এই কেনর জবাব একমাত্র আল্লাহ পাক জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখুন এবং আল্লাহর কাছে ইবাদত বন্দেগীর মাধ্যমে নেক সন্তানের জন্য দোয়া চান, ছেলে বা মেয়ের জন্য চাইয়েন না যে আমাকে মেয়ে দেন ছেলে দেন, এটা তো দোকান নয় আল্লাহর কাছে, যে আপনি একটা ছেলে দেন বললে ছেলে দিল, মেয়ে দেন বললে মেয়ে দিল। এই জন্য আমি আপনাদেরকে উপদেশ দিব, আপনারা কখনোই এই চিন্তা করবেন না যে ছেলে হোক আর মেয়ে হোক আমরা চেয়ে আনবো, অবশ্যই আল্লাহ পাক দিবেন। মাজারে গিয়ে কান্নাকাটি করে কোনো লাভ হবে না, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে বলেও কোনো লাভ হবে না, যদি আল্লাহ পাক জানেন যে আল্লাহ পাক কোন জিনিস দিলে আপনি কল্যাণ পাবেন, আপনার কল্যাণ হবে সেটি আল্লাহ জেনে দিবেন। দোয়ার জন্য আমরা যা পাই সেটি হচ্ছে যে আল্লাহ পাক যে এই সন্তানটা দিলেন, হয়তোবা যদি আমার দোয়াতে এমন একটা ছেলে হতো আর যে ছেলেটা আমার জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসতো, আমার বদনাম হাসিল করানোর জন্য এমন কোনো কাজ করে বসতো, তাহলে সবাই বলতো যে উনি হক রাস্তার উপরে থাকে আর তার ছেলে মদ খায়, গাঁজা খায়, রাস্তায় পড়ে থাকে। এরকম যদি হতো, নাউযুবিল্লাহি মিন যালিক, আমি এই কথা বলে আমি আত্মতৃপ্তি পাই। আল্লাহ পাকের দান আমার চারটি মেয়ে, চারটি জান্নাত, এবং একজনের নামই তো জান্নাতুল ফেরদাউস। আমি আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।